নির্বাচনী আবহে রাজ্যের ব্লাড ব্যাংকগুলোতে রক্তের সংকট দেখা দেয়। এতে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বিজেপির সমস্ত শাখা সংগঠন এবং সামাজিক সংগঠনগুলির প্রতি রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। মুখ্যমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে 500 ইউনিট রক্তদানের সিদ্ধান্ত ঘোষণা করে 10 মজলিশপুর মন্ডল কমিটি। সেই মতো রবিবার 10 মজলিশপুর বিধানসভা কেন্দ্র অন্তর্গত বরজলা বিনাপানি বিদ্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করে মজলিশপুর মন্ডলের জনজাতি মোর্চা কমিটি। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি এই রক্তদান শিবিরে রক্তদাতাদের অভিনন্দন জানান। মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে 10 মজলিশপুর মন্ডল কমিটি 500 ইউনিট রক্তদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই উদ্যোগ শুরু হয়েছে যুব মোর্চার রক্তদানের মধ্য দিয়ে। এদিন তৃতীয় দফায় রক্তদানের উদ্যোগ গ্রহণ করেছে মজলিশপুর জনজাতি মোর্চা কমিটি। এখন পর্যন্ত 150 ইউনিট রক্তদান হয়ে গেছে। মহিলা মোর্চা সহ অন্যান্য শাখা সংগঠনগুলিও এই ধরনের রক্তদান শিবির করবে। সবশেষে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মজলিশপুর মন্ডল কমিটির উদ্যোগে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। এটা তো আমাদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 10 মজলিশপুর মন্ডলের উদ্যোগে এই রক্তদান শিবির যুব মোর্চা, মহিলা মোর্চা, আমাদের জনজাতি মোর্চা, ওবিসি মোর্চা এবং সর্বশেষে আমরা মন্ডলের উদ্যোগে মেগা রক্তদান শিবিরগুলো আয়োজিত করছি। ইতিমধ্যে আজকে 3 দফায় হচ্ছে। প্রথম যুব মোর্চার দ্বারা হয়েছে, পরবর্তী সময়ে আপনারাও সেখানে উপস্থিত ছিলেন। আমাদের আরেকটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে এসএন কলেজে এসসি মোর্চার দ্বারা, এবং আজকে আমাদের উপজাতি যে জনজাতি মোর্চা সেই ভাইয়েরা বোনেরা রক্তদান শিবির এখানে আয়োজন করছে। আমরা লক্ষ্যমাত্রা ধার্য রেখেছি 500 ইউনিট ব্লাড আমরা মজলিশপুর মন্ডল থেকে দেব বিভিন্ন ধাপে, এবং ইতিমধ্যে প্রায় 150 ইউনিটের উপর ব্লাড কালেকশন হয়ে গেছে এই 3 ধাপে। বাকি যে রক্তদান শিবিরগুলি আমরা খুব শীঘ্রই আমরা আয়োজন করব, এবং শেষ দফায় মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একটা মেগা রক্তদান শিবির আয়োজন করার আমাদের চিন্তাভাবনা রয়েছে। মজলিশপুর জনজাতি মোর্চার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও মন্ডল সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, জিরানিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ, জনজাতি মন্ডল সভাপতি শোধন দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন। এই রক্তদান শিবিরে জনজাতি মোর্চার মহিলা সদস্যদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।